প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ঝড় জলোচ্ছ্বাস বন্যাসহ সাম্প্রতিক করোনা মহামারীতেও প্রশাসন জনগণের উন্নয়নে কাজ করছে তাদেরকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষে যে সকল স্কুল কলেজ বন্ধ রয়েছে সেগুলো নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করছে ও প্রয়োজনে তাদেরকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে তিনি আরও বলেন নিরাপদ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণের নির্দেশ প্রদান করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় পাশে আছে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি আজ বুধবার টাঙ্গাইলের নাগরপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেন এর পূর্বে তিনি উপজেলার যমুনা ভাঙন কবলিত চার এলাকা সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইঝাইল এলাকা পরিদর্শন করেন ও বন্যাতদের মাঝে চাল ডালসহ শুকনো খাবার বিতরণ করেন ও পরে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন